বগবধূ সুন্দরীর কাজ চলছে আমি তখন অসুস্থ সবে বম্বে থেকে ফিরেছি মৌসুমি একদিন শুটিং থেকে ফিরে এসে আমায় বলল উত্তম কাকু তোমাকে দেখতে আসবেন পরশুদিন সেই পরশু দিনটা আর এলো না সেদিন রাতেই আর জীবনে বিধাতার অলঙ্ঘনের নির্দেশ এসে গিয়েছিল আমার কাছের মানুষ আমার সেই ছোট ভাইকে আর কাছে পেলাম না তবু স্মৃতির ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে আমার সেই একান্ত আপনার জন সেই কাছের মানুষ উত্তম কুমার আমার প্রাণের বিনায় গানের সুরে সুরে আজও তাকে প্রতিনিয়ত অনুভব করি